স্ত্রীকে তাজমহলের আদলেই এক বাড়ি উপহার দিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা আনন্দ প্রকাশ চোকসি। বাড়ি তৈরির আগে একাধিকবার আগ্রা গিয়েছিলেন, ইন্টারনেট থেকে সংগ্রহ করেছিলেন এই স্থাপত্যের কোনায় কোনায় থাকা ছবি, কথা বলেছিলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে। যথাসাধ্য সাহায্য করেন ইঞ্জিনিয়ার প্রবীণ চোকসি। মধ্যপ্রদেশের বুরহানপুরের এক আশ্চর্য নিদর্শন এই বাড়ি। একটা তাজমহল কর, হৃদয় তোমার আমি হারিয়ে গেলে না, তার জীবন থেকে প্রিয় মানুষটি হারাননি। স্ত্রীকে জীবন্ত রাখতে, তার নানা রঙের দিনগুলিকে সোনার খাঁচায় বন্দি করতে তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। আর স্ত্রীকে ভালোবেসে তার তাজমহলের আদলেই একটি বাড়ি উপহার দিলেন একালের শাহজাহান, মধ্যপ্রদেশের বাসিন্দা আনন্দ প্রকাশ চোকসি। কিছুদিন আগে আগ্রা গিয়েছিলেন আর চোখের মধ্যে গেঁথে নিয়েছিলেন এই আশ্চর্য নিদর্শন। শুধু চোখে নয়, ইন্টারনেট থেকে সংগ্রহ করেছিলেন এই স্থাপত্যের কোনায় কোনায় থাকা ছবি, কথা বলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে। যথাসাধ্য সাহায্য করেন ইঞ্জিনিয়ার প্রবীণ চোকসি। তারপর সেই আদলের বাড়ি বানিয়েই স্ত্রীকে উপহার দেন তিনি। বাড়ি জুড়ে শুধুই ভালোবাসার গন্ধ। বাড়িটি তৈরি হয়েছে যে বিশেষ মার্বেল দিয়ে, তা তাপমাত্রা শোষণ করার বিশেষ ক্ষমতা রাখে, তাই বাড়ির ভিতর কোনো উত্তাপ নেই, আছে শুধু ভালোবাসার উষ্ণতা। বোরহানপুর গেলেই চোখে পড়বে এই বাড়ি। বাড়িটি 90 বর্গমিটার প্রশস্ত, উচ্চতা 29 ফুট, হয়ে গিয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে আনন্দর জীবনে এখন শুধুই আনন্দ, আর তার তাজমহল উজ্জ্বল প্রেমের আলোয়। তাজমহল কো বহুত নজদীক সে 2-3 বার যাকর দেখা হ্যায়, উসকে হাজারো ফোটোগ্রাফস লিয়ে হ্যায়, নেট পর উসকি ইমেজেস কো স্টাডি কি হ্যায়। ইঞ্জিনিয়ার প্রবীণ চোকসি নে ইসমে বহুত মেহনত কি হ্যায়, আর ইস তাজমহল মে জো আপ নক্কাশি আর সব কুছ কাম দেখ রহে হ্যায়, ইসমে কেবল জো ओरिजिनल ताजमहल में उर्दू में लिखा हुआ है, कुछ कुरान की आयतें, वो इसमें नहीं है। और एक छोटा सा चेंज है कि जो बड़ा दरवाजा आप पीछे देख रहे हैं, उस बड़े दरवाजे के ऊपर शिखर पर एक गुलाब का फूल बना हुआ है जो दिल के आकार का है। तो ये एक अलग सी चीज है जो ओरिजिनल ताजमहल से इसको डिफर करती है, बाकी सब कुछ सेम है। और चूंकि ये नया है तो देखने में ज्यादा सफेद है। रविंद्रनाथ लिखे छिले, যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কোপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল, একবিংশ শতাব্দীর এ তাজমহলও থাকবে আর জানাবে ভুলি নাই প্রিয়া। কলকাতা টিভি।